আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, করতে মিনতি করতেছি, তোমরা একটু ফিজিক্যালি প্র্যাকটিস করো, মাঠ থাকলে দৌড়াদৌড়ি করো, খেলাধুলা করো, বাসায় বসে জিম করো, ইয়োগা করো, হ্যাঁ, বডির মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়াও। তুমি যত আলসেমি করে বসে থাকবা, তোমার শরীর তোমার তত নিচের দিকে নামাতে থাকবে। শরীরের নাম মহাশয়, যাহাই সহায় তাহাই সহায়। সুতরাং তোমার যদি বিকেলবেলা, বিশেষ করে এই যে বিকেলবেলা মানে আসরের নামাজটা পড়া, মাগরিবের নামাজ পর্যন্ত ধুম খেলবা, ছাদে পারো ছাদে খেলবা, নিচে যদি পারো খেলবা, স্বাস্থ্যবিধি মাইনা খেলবা, একটু খেলাধুলা করবে। তোমাদের বয়সে ওই যে সারাক্ষণ ঘরের মধ্যে বসে শুয়ে থাকা এটা মানায় না। মাঠ থাকলে খেলবা যেভাবে পারো, মাঠ না থাকলে রাস্তায় দৌড়া হাঁটো, কিন্তু জোরে জোরে হাঁটবা, ঘাম পরে ঘাম, ঠিক আছে? আর আমি তোমাদের কিছুদিন পরে একটা